terrible feelings. 65 almost. বাতাসে আমরা শুদ্ধিত হয়ে যাচ্ছি, চোখ দিয়ে পানি চলে আসতেছে, আর আমাদের প্রপার গিয়ার নাই। সৈয়দাবাদ, এসে সৈয়দাবাদের তুরন। আমরা এখন কসবা থেকে সৈয়দাবাদ চলে এসেছি। সৈয়দাবাদকে স্থানীয়রা সৈয়দাবাদ বলে। সৈয়দাবাদ খুব পপুলার একটা মোড়। এই হচ্ছে লোকাল কুমিল্লা সিলেট হাইওয়ে এই পয়েন্টটা। এদিকে সোজা গেলে আমরা ব্রাউনবেড়িয়া চলে যাব। ঢাকা থেকে আসলে আগে মূলত আমরা সৈয়দাবাদে নামতাম বাস থেকে, তারপরে এখান থেকে অটো নিয়ে বা সিএনজি নিয়ে বা রিক্সা নিয়ে তারপর আমরা মামার বাড়ি যাই। এটা কিন্তু কুমিল্লা সিলেট মহাসড়ক বা কুমিল্লা সিলেট হাইওয়ে। সামনে একটা বাংলো আছে খুব সুন্দর, আচ্ছা, নাম হচ্ছে মুরগি পার্ক। সুন্দর ধানি জমি, আর এদিকে হচ্ছে একটা বাংলো, নতুন হয়েছে এটা, আমি আগে দেখি নাই। আর একটু সামনে গেলেই সৈয়দাবাদ মহাকলেজ। এই যে বাংলো, এটা তার বউ তাকে গিফট করেছে। এটা কার ভাই? এটা তার বউ তার গিফট করছে, সে একটা জার্নালিস্ট, তার ওয়াইফ তার গ্রুমের কিনা গিফট করছে, তার বাংলোর খুব শখ। গ্রামের রাস্তাগুলো খুবই সরু, সামনে সৈয়দাবাদ কলেজ, ডিগ্রি কলেজ। আমার আম্মু ওই কলেজেরই স্টুডেন্ট ছিল। অনার্স সরকারি কলেজ। কি নাম এখন? সৈয়দাবাদ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এখন হয়তো কলেজের পরিধি বেড়েছে, এই জন্য হয়তো নাম পরিবর্তিত হয়েছে। এই যে আমাদের সরকারি কলেজ, এই সেই সৈয়দাবাদ সরকারি কলেজ। ওইটা কলেজের আসলে বর্ধিত অংশ, নতুন বিল্ডিং। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পুরাতন অবকাঠামো বা পুরাতন বিল্ডিং। ওই যে সামনে যে হলুদ দেখা যাচ্ছে, এই কলেজেই আমার আম্মু এবং মামারা পড়াশোনা করেছিল। এখানে একটা মসজিদ। আমাদের আর একটু আগে বেরোনো দরকার ছিল, তাহলে ভিউটা আরো সুন্দর করে করা যেত। সামনে আছে এটা বাজার না, একটা বাজার আছে না এখানে, তালপুট্টি। তালপুট্টি এই এলাকাটায় আসলে অনেক সময় তালতলা পাইরিয়া তালতুক তালপুট্টি আসছে। মামাদের বাড়ি থেকে রিক্সা পাওয়া যায় না, তো এই পর্যন্ত হেঁটে আসতে হয় 15-20 মিনিট। এখান থেকে এখন পাওয়া যায়, আচ্ছা এখন পাওয়া যায়। আগে এটা নিয়ে অনেক ভুক্তভোগী হতাম আমরা। এই হচ্ছে বাজারটা, তালপট্টি দোকানগুলা। এখানে একটা মঠ ছিল, মঠটা কোথায়? এখানে কিন্তু একটা মঠ, এই যে রাস্তা ভাঙা, একদম সরু গ্রাম্য রাস্তা, আগেই বলেছি, টিনের ঘর, গ্রাম্য চায় স্টল। দুই পাশে পুকুর এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা ছোটবেলায় আমরা যখন রিক্সা দিয়ে যেতাম তখন খুব ভয় লাগতো। এই যে মঠটা, এই যে এটা হচ্ছে একটা মঠ, এই যে এটা হচ্ছে একটা মঠ, হিন্দুদের পুরাতন মঠ। এটা খুবই ভয়ঙ্কর একটা মঠ রাতের বেলা। তো আমরা মামাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। ফেসবুক সামনে আমাদের বাচ্চারা এখনো বাহিরে কি করে?
এই বাচ্চারা পড়তে বসো। এই বামে আমার মামাদের গ্রাম, একটা অটো আসতেছে। এইগুলো আগে জমি ছিল আমরা যখন ছোট ছিলাম। বাংলা পুকুর, এই হচ্ছে বাংলা পুকুর, খুবই বিখ্যাত একটা পুকুর। আসলে দিনের বেলা হলে এই সিনারিগুলো খুব ভালো দেখানো যেত। এই পুকুরটার নাম যে কেন বাংলা পুকুর তা আমার জানা নেই। গ্রামের রাস্তা, দুপাশে গাছ, চলে এসছি। এটাই হচ্ছে আমাদের বাড়ি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঢুকে গেলাম মামাদের বাড়িতে।